মদমত্ত মেয়ের জামাইয়ের হামলায় মর্মান্তিক মৃত্যু হলো শ্যালকের। আহত শ্বশুর ও শাশুড়ি বর্তমানে তাদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বোধচোগ নগর এলাকায়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত দায়ের হলেও গ্রেফতারের কোনো খবর নেই পলাতক অভিযুক্ত জামাই। জানা যায়, বোধচোগ নগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস কয়েক বছর আগে বিয়ে করে একই এলাকার এক যুবতীকে। বিয়ের পর থেকে তাদের সংসারে ঝামেলা চলে আসছে। প্রতিদিনই মদমত্ত অবস্থায় এসে প্রসেনজিৎ স্ত্রীকে মারধর করত। পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে স্ত্রী চলে আসে বাপের বাড়িতে। তারপরেও নেশাগ্রস্ত প্রসেনজিতের অত্যাচার বন্ধ হয়নি। শুক্রবার রাতে মদমত্ত অবস্থায় শ্বশুরবাড়িতে ছুটে যায় প্রসেনজিৎ। অভিযোগ, সেখানে গিয়ে তাণ্ডব চালায় সে। এর প্রতিবাদ করতে প্রসেনজিৎ তার শ্বশুর সজল দেবনাথ, শাশুড়ি অর্চনা দেবনাথ এবং শালক সুমন দেবনাথের উপর আক্রমণ চালায়। ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করায় গুরুতর আহত হন তিনজন। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর সুমন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাছাড়া সজল দেবনাথ ও অর্চনা দেবনাথকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত্রেবেলা 2:30-3 সময় হের বাবার ফোন করে চা ফা দেবো করে পয়সা দেবে লাইনে গাড়ি চালায় লাইনে গেলে মুখ বসা করে যা তা ব্যবহার করে। এবার কালকে আমরা সবাই খেয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। এখন কোথাছে হেঁটে বাড়িতে বাবার বইয়া বাবা বলছে যাইস না কপদান বলে হ্যাঁ আয় আমরা করে বই আছে। এবার বাবা বলছে তুমি যাও গা হেঁটে তাইগা তুমি যাইতো না করে যাও না যাইতো না করে সেটি তাই করে মানে আগে প্ল্যান করে রাখছি চাকুলে রাখছে। এবার হের বাবার ভাই দিছে এবারে ছেলেটা বাড়ি সে ব্যক্তিকে ঘুমিয়েছিল ছেলেটা বাড়ি বাবার মুক্ত গেছে তখন এবার হের খেলা দিচ্ছে। আর বাপু তো করে হে একলা হে জামাই একলা হে জামাই করে হেরা এবার আমি যে টান টান করতেছি আমি তো পারি না টান টান এবার আমি ছিল দাঁড়িয়ে এতে কত জানা হতেছে তারপর ছেলে মারা গেছে। এদিকে জিবি হাসপাতালে দুজনেরই চিকিৎসা চলছে। জানা গেছে পরিবারের তরফে বোধচোগ নগর থানায় অভিযুক্ত প্রসেনজিতের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু শেষ সংবাদ পাওয়া অবধি গ্রেফতারের কোনো খবর নেই। ঘটনা এলাকার চাঞ্চল্য বিরাজ করছে। অন্যদিকে মৃত সুমন দেবনাথের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শনিবার। এলাকাবাসীর দাবি, অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।